ঘটনাটা হলো যে আমাদের আদালত এসলাসে যখন উঠেছে, এর আগে আসামিদেরকে তাদের কোর্ট কাস্টোডিও থেকে নিয়ে আসা হয়েছিল, পুলিশেরা নিয়ে আসছে। আদালত উঠার সাথে সাথে আমরা তো আইনজীবীরা সবাই যারা উপস্থিত এসলাসে থাকে সবাই তো উঠে বিজ্ঞ আইনজীবী জজকে আমরা সম্মান প্রদর্শন করি, এবং জজ সাহেব যখন সিটে বসছে তখন এই একজন আসামি, সেটা হলো যে মনির খান প্রকাশ মাইকেল, সে হঠাৎ করে আমরা দের কিছু বুঝে ওঠার আগে সে ওই যে ডকেট আছে ডকেট থেকে সে একটা অপ্রত্যিকর ঘটনার সৃষ্টি করেছে, যেটা আপনারা শুনেছেন, এবং সেই ব্যাপারে আমরা আইনগত আমরা পদক্ষেপ নিয়েছি।